ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে শুভঙ্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংক যে রয়েছে, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের কিন্তু ওয়েবসাইট এই মুহূর্তে আপনাদের সামনে খোলা রয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি, বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের আগামী 2/7/2018 থেকে 16/7/2018 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার-3 ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে। এই বিষয়টি কিন্তু, এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এই ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত হয়েছে, যারা এর আওতায় রয়েছেন এবং যারা মাসিক ভাতা হিসেবে 1500 টাকা করে পাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও। যারা যারা 1500 টাকা করে প্রতি মাসে মাসিক ভাতা পাচ্ছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি ফর্ম সাবমিট করতে বলছেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে লাল রঙের একটি স্টিকার শো করছে আপনাদের সামনে, যেটি হচ্ছে নিউ স্টিকার। আমার মাউসের কার্সারটি ভালো করে লক্ষ্য করুন, সাবমিট অ্যানেক্সার-3 নিউ ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এখানে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা যখনই এখানে ক্লিক করবেন, এই লেখাটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমন একটি ফর্ম খুলে যাবে। এখানে জব সিকার আইডি, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাদের দেওয়া হবে, সেই স্লিপের মধ্যেই কিন্তু একটি নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটি এখানে প্রেস করবেন। এই পিকচার কোডটি এখানে লিখে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর কিন্তু তার রেজাল্ট তারা ডিপার্টমেন্ট আপনাকে দিয়ে দেবে, যে আপনার আবেদনপত্রটি তারা মঞ্জুর করেছে কিনা, কিংবা সেই আবেদনপত্রটি আপনার কি অবস্থায় রয়েছে, কতদিন লাগবে, সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আসুন অ্যানেক্সার-3 কিভাবে ফর্ম ফিল আপ করবো তা একটু জেনে নেই। প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন, সাবমিট অ্যানেক্সার-3 তে ক্লিক প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি ছোট্ট একটি ফর্ম চলে আসবে। এবার আপনারা এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি দেবেন। আমি আমার যথারীতি এনরোলমেন্ট নাম্বার আমি দিয়ে দিলাম, আমার এনরোলমেন্ট নাম্বার। আপনারা আপনাদেরটা দিয়ে করবেন। করার পর পাসওয়ার্ড, এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এখানে সিকিউরিটি কোড, এই ছবিতে যেমন ভাবে লেখা রয়েছে সেই সেম ভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। যেমন এখানে রয়েছে স্মল লেটার জি, আর ক্যাপিটাল লেটার কিউ, 5 স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার ইউ, ক্যাপিটাল লেটার এল, ক্যাপিটাল লেটার ডি। ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর কিন্তু এটা অটোমেটিক পেজটি খুলে যাবে। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু চলে এসেছে আপনাদের সামনে। এইভাবে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে এখানে, যখন আপডেট করবেন অ্যানেক্সার-3, অর্থাৎ প্রতি 6 মাস পর পর কিন্তু এটা করতে হয়। তো বন্ধুরা, এখানে দুটো অপশন রয়েছে, আপনি কোন খাতে সেই 1500 টাকা করে যে পেয়েছেন 6 মাস, সেই টাকাটা কোন খাতে খরচা করেছেন, কি করেছেন, তার দুটো অপশন রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট, পাবলিক ট্রেনিং কিংবা সেলফ এমপ্লয়মেন্ট। তো আমি এখানে যথারীতি আমি একটা ট্রেনিং কোর্স করছি এই মুহূর্তে, তো আমি এখানে ট্রেনিং এ ক্লিক করলাম। ট্রেনিং এ ক্লিক করলে, করার পর আপনারা এখানে সাবমিট চয়েসে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে। এবার দেখতেই পাচ্ছেন এখানে অ্যানেক্সার-3 সুন্দরভাবে এসে গেছে। এবার আপনারা এখানে আপনাদের ফর্মটি ভরে নেবেন। আপনারা এখানে লেখার জন্য, যদি লেখা যদি বড় হয়, আপনারা সেটাকে ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে মাউস কার্সার প্রেস করে রেখে টেনে জুম আউট জুম ইন করতে পারবেন। এডুকেশন ট্রেনিং, আমি যেহেতু এডুকেশন ট্রেনিং করছি একটা, সেটা আমি চুজ করে নিলাম। এবার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, আমি একটি ইনস্টিটিউটের এখানে নাম লিখে রেখেছি আগের থেকে, সেটা কপি করে আমি এখানে পেস্ট করে দেব। আমি এখানে আমি যে ইনস্টিটিউটে কোর্স করছি সেই ইনস্টিটিউটের নাম এখানে লিখে দিলাম, সুন্দরভাবে লিখে দিলাম জওহরলাল নেহরু ইউথ সেন্টার, এখানে লিখে দিলাম সুন্দরভাবে 12 বিশা ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার 12 বিশা, এখানে কুমারগ্রাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পিন নাম্বার, সবকিছু অ্যাড্রেস দিয়ে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে দিলাম। এবার স্টার্ট ডেট, এখানে স্টার্ট ডেট কিন্তু আপনাদের দিতে হবে কত থেকে কত।
আপনারা সেই মতন করে যখনই ফর্মটি ফিলআপ করেন ফিলআপ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সামনে এই ভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে এইভাবে যখন অ্যানেক্সার 3 সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি দেখুন লেখাই আছে দেখুন ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অন 6 জুলাই 2018 এট 18:35 বন্ধুরা এই সময়ে কিন্তু এত তারিখ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অ্যানেক্সার 3 সাবমিট করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে খবরটি পৌঁছে দেবেন তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার